আমি চাই আমার ভালো একটা মনের মানুষ চাই যে আমার দেখে আমার অভাব দেখে যে আমার বিয়া করতে চাই আমার ই করতে চাইবো তো সেরকম একটা আমার মানুষ চাই আচ্ছা আচ্ছা পারি নাই ভালো মতন কাপড় জমা পরতে পাই নাই ঠিক মতন ভালো মতন দুই বেলা খাইতে পাই না কষ্ট তো লাগবে ঠিকানাটা কোথায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি জান্নাতী আপু কেমন আছেন আপনি ভালো আছেন আসলে কি হয়েছে আপনার জীবনে কি বলতে চান এই যে আমার বাবা মনাই একটা ছোট ভাই আছে দাদির কাছে থাকি দাদিটা মানসি বাড়ি কাজ করি করে যে তখন খাওয়া তখন মানসি বাড়ি কেন কাজ করতে হয় কেন কাজ করতে হয় এখন আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই দাদিদাই আছে ও কষ্ট করে পালে খুব আশা ছিল যে একটা ভালো ঘরে বিয়া হইব কিন্তু দাদি যৌতুকের জন্য বিয়া দিতে পারে না বেশি বেশি টাকা পড়ছে বাবা কি করে বাবা মা নাই বাবা মা কেউই নাই কয় ভাই বোন আপনারা আমি আর আমার একটা ছোট ভাই আর কেউ নাই এই বয়সে কষ্ট লাগে কোনটা ভাবলে কষ্ট লাগে খাইতে পারি না ভালো মতন কাপড় জামা পড়তে পারি না ঠিক মতন ভাইদের লেখাপড়া করাইতে পারি না নিজেও পড়তে পারি না খুব কষ্ট অভাব পড়ে এটাই কষ্ট লাগে এটাই কষ্ট পড়ালেখা করছিলেন পড়ালেখা করতে পারি না বাবা মা নাই দাদিদার যতক্ষণ মানুষের বাড়ি কাজ করো তখন খাই লেখাপড়া করতে এমনি দিন খান খরচ দিতে পারি না লেখাপড়া বয়স কত আপনার আমার বয়স আঠারো বছর তো এখন কি বিয়ে শাদী করার জন্য কিরকম মানুষ চান বিয়ে শাদী করার জন্য চাই যে আমার ভালোবাসবো আমার পাশে থাকবো আমার ছোট ভাই আছে একটা আমার ভাই বোনের দায়িত্ব নিতে বিয়ে করলে সংসারে ছোট ভাই বোন টোন এগুলো থাকলে কিন্তু অশান্তি হয় জানেন স্বামী স্ত্রী সংসার করবেন শ্বশুর শাশুড়ি নিয়ে এসে শান্তির আর কিছু আছে তো জানি যদি আমার স্বামী চায় যে তোমার ছোট ভাই আমার কাছেই রাখতো তাই আমার কাছেই রাখতো আমার ভাইডারা কোথায় ফেলবো আমার দাদির তো সেরকম বয়স হয়ে গেছে গা আইজ বাদে গেলে আমার দাদি যদি কিছু হয়ে যায় চান ছোট ভাইরালের ক্যারে ক্যাথ থোয়া যাবে আচ্ছা 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 তা ভিডিওর সামনে কি আসলে কোনো সহযোগিতা নাকি আসলে বিয়েই চান আমি চাই আমার ভালো একটা মনের মানুষ চাই যে আমার আমার পরিস্থিতি দেখে আমার অভাব দেখে যে আমার বিয়ে করতে চাইবো আমার করতে চাইবো তো সেরকম একটা আমার মানুষ চাই আচ্ছা আচ্ছা তা এটা এত বড় হয়েছেন সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে কষ্ট লাগে তো ভাবতে কষ্ট লাগে সব বাচ্চারা লেখাপড়া করে আমার ভাইয়ের লেখাপড়া করতে পারে না আচ্ছা 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 এটাই বেশি কষ্ট লাগে নিজের জন্য কষ্ট লাগে না নিজের জন্য তো লাগেই পড়া লেখা শেখেন নাই বা এই যে পারি নাই ভালো মতন কাপড় জামা পড়তে পাই নাই ঠিক মতন ভালো মতন দুই বেলা খাইতে পাই না কষ্ট তো লাগবে আপনার ঠিকানাটা কোথায় আমার বাড়ি শেরপুর শেরপুর জামালপুর শেরপুর হ্যাঁ থাকেন কোথায় থাকি ওখানেই থাকি ওখানেই থাকি তা আপনার কি যদি কথা শুনে কেউ বিয়ে করতে চায় বা যদি কারোর ভালো লাগে তাহলে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বারে যোগাযোগ করবে আমার একটা বাটার মোবাইল আছে আমার বাটার মোবাইলে নাম্বার যোগাযোগ করবে দেখ নাম্বারটা খোলা রাখবেন নামাজ কালাম পড়েন হ্যাঁ আল্লাহর রহমতে পড়ি নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আপু আর কোনো কিছু বলতে চান জি ভাই আমার প্রতিবেদন তো জারাই দেখবে তাদের কাছে অনুরোধ আমার কেউ খারাপ কথা বললেন না তোমাদের মন চাইলে সাহায্য করবে মন চাইলে কথা বলতে মন চাইলে বলবেন আসলে আমার কেউ খারাপ কথা বললেন না যাক আপনি কেউ খারাপ কথা বলে খারাপ কথায় সায় দিবেন না ঠিক আছে তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম